নমস্কার বন্ধুরা, টেক স্পেশাল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সাথে আমি আছি বিক্রম এবং আপনারা দেখছেন টেক স্পেশাল। বন্ধুরা, এটা কেমন হতো বলুন তো, যদি আপনাদেরকে পয়েন্ট দেওয়া হতো এবং সেই পয়েন্ট ইউজ করে আপনি মোবাইল রিচার্জ, ফ্লাইট বুকিং করতে পারতেন এবং মুভি টিকিট বুকিং করতে পারতেন ফ্রিতে, তাহলে অনেকটাই হয়তো আপনাদের জন্য ভালো হতো। এবং এসবিআই এরকম একটা জিনিস নিয়ে এসছে যেটাতে আপনি মোবাইলের বা আপনার ডেবিট কার্ড দিয়ে যে সমস্ত পেমেন্ট করেন বা আপনি ইন্টারনেট ব্যাঙ্কিং ইউজ করে যে সমস্ত পেমেন্ট করেন, তারপর কিন্তু আপনাদেরকে রিডিম পয়েন্ট দেওয়া হয়, আপনাদেরকে রিওয়ার্ড দেওয়া হয় এবং সেই রিওয়ার্ড ইউজ করে কিন্তু আপনি মার্চেন্ডাইজ কিনতে পারবেন, আপনার মোবাইল বা ডিটিএইচ রিচার্জ করতে পারবেন, ফ্লাইট টিকিট বুক করতে পারবেন, সঙ্গে কিন্তু আপনি জেট প্রিভিলেজ এবং মুভি টিকিটও বুক করতে পারবেন। এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদেরকে সেটাই দেখাবো যে আপনি এই এসবিআই রিওয়ার্ড পয়েন্টটা কীভাবে নেবেন এবং কীভাবে কিন্তু এটাকে অ্যাপ্লাই করবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। শুরু করার প্রথমে বলবো, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমত আপনাদেরকে এসবিআই রিওয়ার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে চলে আসতে হবে, বা আপনারা চাইলে কিন্তু এসবিআই রিওয়ার্ডের অ্যাপও লঞ্চ করা আছে, সেই অ্যাপটাও কিন্তু আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। দুটোর লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশানে নিচে দিয়ে দেবো, সেখানে গেলে কিন্তু আপনারা দুটো ওয়েবসাইটে যেতে পারবেন বা আপনি অ্যাপটাকে ইনস্টল করে নিতে পারবেন, যেটা আপনাদের সুবিধা হয় সেটা করে নিতে পারবেন। এবং এই ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ইউজ করে যদি আপনি বিভিন্ন জায়গায় শপিং করে থাকেন তাহলে কিন্তু আপনাকে পয়েন্টস দেওয়া হয় এবং সেই পয়েন্টস রিডিম করেই কিন্তু আপনি মোবাইল রিচার্জ, ডিটিএইচ রিচার্জ, মুভি টিকিট বুকিং এবং এক্ষেত্রে কিন্তু আপনি ফ্লাইট টিকিট বুকিং করতে পারেন, আবার বিভিন্ন জিনিসপত্র কিন্তু এখান থেকে আপনি কিনতে পারবেন। আশা করি অনেকজনই এসবিআই গ্রাহক আছেন এবং সেই গ্রাহক থেকে থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের জন্য সুবিধা আছে। এখানে বলে রাখবো যে আপনি কীভাবে রেজিস্ট্রেশন করবেন বা কীভাবে এর মধ্যে যাবেন এবং সেই পয়েন্ট কিন্তু কীভাবে রিডিম করবেন সেটা কিন্তু আপনাদেরকে ডেমো হিসাবেও দেখিয়ে দেবো। চলুন তাহলে দেখা যাক যেখানে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয়। দেখুন, এইদিকে একটা অপশান আছে রেজিস্টার বলে অপশান, এবং রেজিস্টারে যখনই আপনি ক্লিক করবেন তখনই কিন্তু আপনার কাছে কিন্তু একটা এসবিআই যে কার্ড আছে, ডেবিট কার্ড, সেই ডেবিট কার্ডটা কিন্তু চাওয়া হবে। সুতরাং সেই ডেবিট কার্ড নাম্বারটা, আপনার যেটা ডেবিট কার্ড নাম্বার আছে সেটা দিয়ে দেবেন। আর যদি আপনার কাছে কাস্টমার আইডি থাকে তাহলে কাস্টমার আইডি দিয়ে দেবেন, যদি কাস্টমার আইডি না থাকে কোনো ব্যাপার নেই, আপনি কিন্তু ডেবিট কার্ড দিয়েই চালাতে পারেন। তাহলে ডেবিট কার্ডের নাম্বারটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে, তার জন্য কিন্তু আপনার অবশ্যই ডেবিট কার্ড যেটা আছে সেখান থেকে দেখে দেখে আপনার যে নাম্বারটা আছে সেই নাম্বারটা কিন্তু আপনাকে এখানে টাইপ করতে হবে। টাইপ করার পর গো অপশানে ক্লিক করতে হবে। যখন আমি গো অপশানে ক্লিক করবেন তখনই কিন্তু আপনাকে বলবে যে আপনার ফার্স্ট 4 ডিজিট এটা এবং লাস্ট 5 ডিজিট যেটা আছে সেটা কিন্তু আপনাকে এখানে টাইপ করতে হবে, মানে আপনার অ্যাকাউন্ট নাম্বারের লাস্ট 5 ডিজিটটা কিন্তু এখানে টাইপ করতে হবে। টাইপ করার পর কী করবেন, টাইপ করার পর যে গো অপশানটা আছে সেই গো অপশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। যখন আপনি এই গো অপশানে ক্লিক করবেন তারপরে কিন্তু আপনার মোবাইল রেজিস্টার যে মোবাইল নাম্বার আছে সেই রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি চলে যাবে এবং সেই ওটিপিতে কিন্তু আপনাকে এখানে টাইপ করতে হবে। সুতরাং যখন আপনি এখানে ওটিপি টাইপ করবেন তারপরে কিন্তু আপনাকে যে সাবমিট অপশান আছে সেই সাবমিট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। যখন আপনি এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন তারপরে কিন্তু আপনার সামনে এরকম আপনার নাম এবং ডিটেলস, ডেট অফ বার্থ, পিনকোড সমস্ত কিছু আপনার কাছে চলে আসবে। এরপর কী করবেন, আপনার কিন্তু একটা অ্যাকাউন্ট ইনফরমেশান চাইবে, যেখানে কিন্তু আপনার মোবাইল নাম্বার বা আপনার ইউজার আইডি এখানে দিতে হবে। যদি আপনি মোবাইল নাম্বার দেন তাহলে মোবাইল নাম্বারটা আপনার ইউজার আইডি হয়ে যাবে এবং পাসওয়ার্ডটা কিন্তু আপনাকে স্ট্রেংথফুল পাসওয়ার্ড দিতে হবে। সুতরাং স্ট্রেংথফুল পাসওয়ার্ড দেওয়ার জন্য কিন্তু আপনি অনেকভাবে ইউজ করতে পারেন, ABCD হিসাবে, এবং সেইভাবে কিন্তু আপনি পাসওয়ার্ড দিতে পারবেন। এবং পাসওয়ার্ডটা এদিকে দেওয়ার পর কিন্তু আপনাকে অবশ্যই কনফার্ম পাসওয়ার্ড, মানে আপনি যে পাসওয়ার্ডটা এখনই টাইপ করলেন সেই পাসওয়ার্ডটা কিন্তু আবার আপনাকে টাইপ করতে হবে। যখন আপনি কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দেবেন তারপরে কিন্তু আপনাকে যে সিকিউরিটি কোশ্চেন চাইছে এগুলো কিন্তু আপনাকে সমস্ত কিছু ফিল করতে হবে এবং সিকিউরিটি কোয়েশ্চেনের অ্যান্সারটা কিন্তু আপনাকে ডান দিকে বসিয়ে দিতে হবে। আপনি চাইলে কিন্তু মোবাইল অ্যাপেও সেম প্রসেস সেমভাবেই হয়, সুতরাং মোবাইল অ্যাপেও কিন্তু আপনি এটা করতে পারবেন। এবং এরপর অ্যাক্টিভেট যে অপশান আছে সেই অ্যাক্টিভেট অপশানে আপনি ক্লিক করে দেবেন। যখন আপনি অ্যাক্টিভেট অপশানে ক্লিক করবেন তখনই কিন্তু আপনার সামনে নতুন একটা ওয়েব পেজ ওপেন হয়ে যাবে, যেখানে আপনার ইউজার আইডি এবং আপনার যে পাসওয়ার্ড আছে সেটা কিন্তু দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। তার জন্য কী করবেন, ক্লিক হেয়ারে যে অপশান আছে সেই ক্লিক হেয়ারে ক্লিক করবেন। ক্লিক হেয়ারে যখন আপনি ক্লিক করবেন তারপরে কিন্তু লোডিং হওয়ার পর আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা আপনি দিয়ে দেবেন। এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর আপনাকে যে লগ ইন অপশান আছে সেই লগ ইন অপশানে ক্লিক করবেন। যদি আপনার কোনো রকমের প্রবলেম হয় তাহলে কিন্তু আপনি কাস্টমার কেয়ারে ফোন করে নিতে পারেন, তাহলে কিন্তু সেখান থেকে আপনাকে অনেকভাবেই সুবিধা, মানে আপনাকে সাহায্য করা হবে। এক্ষেত্রে বলে রাখবো, এখানে যখন আপনি লগ ইন করবেন আপনাকে আপনি যত জায়গায় আপনার কার্ড ইউজ করেছেন, আপনি যত জায়গায় পেমেন্ট ইউজ করেছেন সেই হিসাবে কিন্তু আপনাকে টোটাল পয়েন্টটা দেখিয়ে দিচ্ছে। আপনি আমার এখানে 365টা পয়েন্ট আছে এবং আপনাদের কিন্তু ভ্যারি থাকতে পারে, অন্য কিছু পয়েন্ট থাকতে পারে আপনাদের কার্ড ইউজের উপর নির্ভর করে। সুতরাং আপনি যেখানে যেখানে কার্ড ইউজ করেছেন সেই হিসাবে কিন্তু আপনার পয়েন্ট ভ্যারি করে। এখানে কিন্তু আপনি অনেক দেখতে পাচ্ছেন এখানে যে অপশানগুলো, এবং এখানে কিন্তু দেখুন যে পয়েন্ট দেওয়া আছে, সেই পয়েন্ট ইউজ করে আপনি কিনতে পারেন বা আপনি টাকা দিয়েও কিন্তু সেটা কিনতে পারেন। যেমন কি ধরুন এখানে বিভিন্ন ধরনের অপশান আছে, সেইগুলো কিন্তু আপনি চাইলে কিনতে পারেন, যেমন কি ব্লুটুথ স্পিকার, আপনি হেডফোন পেয়ে যাবেন, আপনি কুকার পেয়ে যাবেন, বহু অনেক কিছু জিনিস আছে। এবং সেক্ষেত্রে কিন্তু পয়েন্ট দেওয়া আছে, পয়েন্টের পাশাপাশি আপনার অ্যামাউন্ট দেওয়া আছে। যদি আপনি অ্যামাউন্ট দিয়ে কিনতে চান, ভালো ডিল যদি থাকে তাহলে কিন্তু আপনি ভালো ডিল দিয়েও কিনতে পারেন। এখানে আপনি গিফট কার্ডও দেখতে পাচ্ছেন, গিফট কার্ডও যদি আপনি চান তাহলে গিফট কার্ডও নিতে পারেন এখান থেকে পয়েন্টটাকে রিডিম করে। সুতরাং তার জন্য কিন্তু আপনাকে অনেক কিছুরই অফিসিয়ালের যে সমস্ত গিফট কার্ড আছে সেগুলো আপনি নিতে পারেন। প্যান্টালুন্স আছে, স্পেন্সারের আছে, ফ্লিপকার্ট, অ্যামাজন, নাইকি, সমস্ত কিছুর কিন্তু আপনি গিফট কার্ড নিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে আপনি অ্যামাউন্ট পেমেন্ট করেও নিতে পারেন, আবার আপনি চাইলে যে আপনার রিডিম পয়েন্ট আছে সেই পয়েন্ট ইউজ করেও নিতে পারেন। সুতরাং আপনার ক্ষেত্রে কিন্তু দুটোভাবেই সুবিধা আছে, যেটা আপনার ঠিকঠাক লাগে সেইভাবে কিন্তু আপনি নিয়ে নেবেন। এবার বলে রাখি আপনাকে, যদি আপনি চান তা আমি আপনাকে দেখিয়ে দেবো যে অ্যাকচুয়ালি কীভাবে আপনার যে পয়েন্ট আছে সেই পয়েন্টটাকে আপনি রিডিম করবেন। আপনাকে স্যাম্পল মোবাইল রিচার্জ করে দেখিয়ে দেবো, কারণ আমার কাছে যা পয়েন্ট আছে তাতে দিয়ে শুধুমাত্র মোবাইল রিচার্জই হবে। সুতরাং মোবাইল রিচার্জের যে অপশান আছে সেখানে ক্লিক করবেন। মোবাইল রিচার্জ অপশানে ক্লিক করার পর এখানে আপনার মোবাইল নাম্বার, আপনার অপারেটরের নাম এবং আপনার রিজিয়ন, মানে আপনি কোন ডিস্ট্রিক্টে বা জেলায় থাকেন বা কোন রাজ্যে থাকেন সেটা কিন্তু এখান থেকে দেখাবে, এবং আপনার যে পয়েন্ট আছে সেটা কিন্তু আপনাকে দেখিয়ে দেবে। সুতরাং যদি আপনার কাছে পয়েন্ট না থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে রিচার্জ করতে পারবেন না, এবং এখানে আপনার কিন্তু কোনো না কোনো জায়গায় যদি আপনি পেমেন্ট করে থাকেন তাহলে কিন্তু সেই পয়েন্টটা আপনাকে এখানে দেখাবে এবং কত পয়েন্ট দরকার সেটাও কিন্তু আপনাকে এখানে জানিয়ে দিচ্ছে। এখান থেকে আমরা সিম্পলি একটা ছোটো রিচার্জ করে নেব যাতে আপনাদেরকে সেটা দেখাতে পারি। এখানে কিন্তু আমরা ছোট্ট একটা রিচার্জ করার জন্য সিলেক্ট করে নিয়েছি এবং প্রসিড যে অপশান আছে সেখানে আমরা ক্লিক করব। প্রসিড অপশানে যখনই আমরা ক্লিক করব তখনই কিন্তু আপনাদের সামনে এরকম একটা অপশান দেখাবে, যেখানে আপনাদেরকে জিনিসগুলো ফিল আপ করতে হবে, যেমন কি আপনার টাইটেল, আপনার ইমেল আইডি এবং আপনার মোবাইল নাম্বার, সমস্ত কিছু এখানে জানতে চাইছে। সুতরাং এখানে কিন্তু আপনার যে টাইটেল আছে সেটাকে দিয়ে দেবেন, তারপরে কিন্তু আপনার যে ইমেল আইডি আছে, ভ্যালিড ইমেল আইডি, সেটা কিন্তু এখানে টাইপ করবেন। সেখানে কিন্তু আপনার যে রিডিম হবে তারপরে কিন্তু আপনাকে ইমেল আইডিতে সমস্ত ডিটেলসগুলো পাঠিয়ে দেওয়া হবে। সুতরাং এখানে কিন্তু আপনার ইমেল আইডি টাইপ করে দেবেন, টাইপ করার পর প্রসিড যে অপশান আছে সেখানে প্রসিড অপশানে আপনি ক্লিক করে দেবেন। প্রসিড অপশানে যখন আপনি ক্লিক করবেন তারপরে কিন্তু আপনার কাছে যে অ্যামাউন্ট আছে সেটা কিন্তু রিডিম হয়ে যাবে। তার জন্য কিন্তু এখানে আপনাকে কনফার্ম করতে হবে। যখন আপনি কনফার্ম করবেন তখনই কিন্তু এখানে প্রসেসিং হবে, প্রসেসিং হওয়ার পরে কিন্তু আপনার যে রিচার্জ আছে সেটা রিচার্জটা আপনার কাছে কনফার্ম হয়ে যাবে এবং আপনার মোবাইল ফোনে SMS-এ চলে আসবে আপনার যে রিচার্জ সেটা কনফার্ম হয়ে গেছে। সুতরাং এইভাবে কিন্তু আপনার যদি পয়েন্ট অনেক জমে থাকে তাহলে কিন্তু আপনি দেখতে পারেন, এবং আপনি যদি শপিং করেন বেশি আপনার SBI কার্ড ইউজ করে, বা আপনি যদি বেশি আপনি ইন্টারনেট ব্যাঙ্কিং ইউজ করে যদি আপনি শপিং করে থাকেন তাহলে কিন্তু আপনার কাছে অনেকগুলোই পয়েন্ট জমা হয়ে গিয়ে থাকবে। সুতরাং সেগুলো কিন্তু রিডিম করার টাইম চলে এসছে, সুতরাং রিডিম করে নিন। এবং আশা করি আপনাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে। যদি ভিডিওটা দেখতে ভালো লেগেছে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে এরকমই নতুন এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে, ততক্ষণের জন্য অনেক অনেক ধন্যবাদ।